Assalamualaikum. আমি নাফিজা শিলা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন অনেক বেশি টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি। আজকের রেসিপিটা আমি একদম হোটেল স্টাইলে দেখানোর চেষ্টা করব। হোটেলে আমরা যে হোটেলে পরোটা কিন্তু কম বেশি সবাই আমরা পছন্দ করি, আর সেটা যদি বাড়িতে বানানো যায় তাহলে তো আসলে কথাই নেই। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই মজা, আবার বানানো ইজি। যেহেতু কম সময়ে বাসায় বানানো যায় তাই আমরা চেষ্টা করব। এখানে আমি শুরুতেই 2 কাপ পরিমাণ দিয়ে দেব আটা। আমি এখানে আটা নিয়েছি, তবে চাইলে আপনারা ময়দা দিয়েও করতে পারবেন। তবে এখানে আমি 7 ব্র্যান্ডের যে আটাটা, প্যাকেটের আটা, সেটা দিয়ে দিয়েছি। 7 মতো লবণ দিলাম, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। অবশ্যই চেষ্টা করবেন এই চিনিটা দেওয়ার জন্য, কারণ হোটেলের মামারা কিন্তু চিনি দেয় পরোটার ভিতরে। এবার শুকনো উপকরণগুলোকে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নেব। আর আপনারা যারা পরোটা খেতে একদমই পছন্দ করেন না, তবে মাঝে মাঝে খেতে চান, মানে হোটেলের পরোটাটা, তারা কিন্তু এরকম বানিয়ে খেতে পারেন। এবার আমরা দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে কিন্তু টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছে, আমি মেজারমেন্ট কাপ দিয়ে বানিয়ে মেপে দিচ্ছি যাতে আপনাদের বানাতে সুবিধা হয়। ঠিক 1 চামচ পরিমাণে আমি দিলাম, এর বেশি না। এবার দিয়ে দিব আমি পানি, অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু আমরা একেবারেই স্মুথ একটা ডো তৈরি করব। আর একটা ডিম দিয়ে দিলাম, ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আর আসল স্বাদ যদি পেতে চান হোটেলে তাহলে অবশ্যই এই কাজটা করতে হবে, মানে ডিমটা দিতে হবে খুব সুন্দরভাবে। এবার হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে, অবশ্যই হাত দিয়ে মাখতে হবে এই ব্যাটারটা, মানে এই ডোটা খুব সুন্দরভাবে মাখাতে হবে। আমরা যারা হোটেলে পরোটা কম বেশি সবাই খেয়েছি, তবে হোটেলের পরোটাটা কিন্তু অনেক বেশি সফট হয়, কারণ ওরা কিন্তু রাতের বেলা এটাকে মাখিয়ে রাখে, অনেকটা সময় এটা রেস্টে থাকে। আমি অনেকটা সময় এটাকে মেখে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটাকে রেখে তারপর আবার মাখাতে পারবেন। আমি অনেকটা সময় মাখিয়ে তারপর এবার রেখে দেব। আর উপর থেকে অবশ্যই একটু তেল দিয়ে রাখবেন যাতে করে উপরটা ড্রাই হয়ে না যায়। এবার ঢাকা দিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব, বা 30 মিনিটের জন্য। ঠিক 30 মিনিট পরে চলে আসছি। আমার ডোটা কেমন হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাবো। দেখেন একেবারে সফট একটা ডো হয়েছে। এবার এই ডোটাকে আমি আরও বেশ খানিকটা সময় মথে নিব। আমি আগেই বলেছি, আসল একদম পারফেক্ট দোকানের মতো করতে চাইলে আপনাকে অবশ্যই এই ডোটাকে মাখাতে হবে অনেকটা সময় নিয়ে। আমিও অনেকটা সময় নিয়ে এই ডোটাকে মাখিয়ে নিয়েছি। এবার একটা লম্বা রোলের মতো করে নিব, আর এটাতে আমি 4টা ভাগে ভাগ করে নিব। পরোটা যেহেতু একটু বড় সাইজেরই হয়, আর আমিও একদম দোকানের মতো বানাবো দেখে একটু বড় বড় করেই বানিয়েছি। টোটাল আমি 4টা বানাবো এখানে। আর দেখেন এভাবে যখন আপনি গোল করবেন তখন দেখবেন যে উপরটা একেবারেই মসৃণ হয়ে গেছে। যদি আপনার পরোটার ডো একদম পারফেক্ট হয় সেক্ষেত্রে এরকমই হবে। এবার এটাকে খুব সুন্দর করে আমি এভাবে সবগুলোকে বল আকারে বানিয়ে নেব। চেষ্টা করবেন সবগুলো একই সাইজের বানানোর জন্য, এতে করে দেখতে ভালো লাগবে। ব্যাস এখানে আমার 4টা হয়ে গেছে, এবার 1টা নিব আর বাকিগুলো আমি অবশ্যই ঢাকা দিয়ে রাখবো। এবার এটাকে একটা রুটি বেলে নেব। রুটিটা বেলার সময় আমি অবশ্যই এখানে নিয়ে নিয়েছি আটা। আটা নিয়ে একটা গোল রুটি তৈরি করে নেব। আজকের পরোটাটা আমি গোল গোল করে বানাবো, 4 কোণা না। 4 কোণা বানাতে চাইলে সেটাও আমি অন্য একটা রেসিপিতে আপনাদেরকে দেখিয়ে দেব। এবার আমি যাতে সবটা সাইড সমান হয় এভাবে একটা গোল রুটি তৈরি করে নেব। ব্যাস হয়ে গেছে গোল রুটি তৈরি করা। এবার এটার ভিতরে আমি দিয়ে দিব তেল। এটা কিন্তু রান্নার তেল, চাইলে আপনারা ঘি দিয়েও পরোটা বানাতে পারবেন। যারা খাস্তা পরোটা পছন্দ করেন তারা কিন্তু ঘি দিয়েও বানাতে পারবেন, বা তেল দিয়ে বানালেও কিন্তু খাস্তাই হবে, কোনো সমস্যা নেই। এবার উপর থেকে দিয়ে দিব আমরা কিছুটা পরিমাণ আটা। যা
যারা চার কোণা পড়াটা পছন্দ করেন তারা এই পর্যায়ে চার ভাগে বা দুই পাশ করে ফোল্ড করে মানে চার কোণা করে নিলেই হবে। যেহেতু আমি গোল করে বানাবো আর লেয়ার হবে তাই আমি এই বরাবর এটা কেটে নিলাম একটা সাইড, পুরোটা কিন্তু কাটছি না, কীভাবে বানাচ্ছি দেখেন। এবার আস্তে আস্তে করে রোলের মতো তৈরি করে নেব, মানে রোল করে নেব, ফোল্ড করে নেব, আস্তে আস্তে করে করতে হবে, তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে করেই এই কাজগুলো করতে হবে যাতে করে জিনিসটা সুন্দর হয়। খুব সুন্দরভাবে আমি কাজটা কীভাবে করছি একটু দেখে দেখে বুঝে নিতে হবে, আর যারা পারেন তারা তো অবশ্যই পারেন, আর যারা পারেন না তারা একটু দেখে নেবেন তাহলেই পারবেন, একবার দেখলেই বুঝে নেবেন। এবার হাত দিয়ে এরকম করে নেব, করে তারপরে ঠিক এরকম করে নেব, মানে এভাবে আমরা ই করে নেব, ব্যাস হয়ে গেছে। একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব এবং বেলে নেব। আর এবার বেলার সময় কোনো অবস্থাতেই আপনারা ময়দা দিতে যাবেন না বা আটা দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু যখন আমরা বাস্তে যাব তখন তেলটা নষ্ট হয়ে যাবে, তাই চেষ্টা করবেন এবার তেল দিয়ে, হালকা একটু তেল দিয়ে তারপরে বাজার জন্য বেলার জন্য, বা এটা যেহেতু আগে আমরা তেল দিয়ে দিয়েছি তাই না দিলেও চলবে, আমি কিন্তু তেলও দেইনি, দেখেন ঠিক এরকম হবে পুরোত্ব। সবটা সাইড সমান করার চেষ্টা করবেন, এতে করে পরোটাগুলো একদম ফুলকো ফুলকো হবে। এবার আমরা ভাজতে চলে যাব। আর ভাজার জন্য আমি এখানে একটা প্যান গরম করে নিয়েছি, এবার দিয়ে দিলাম প্যানটাতে। প্রথম অবস্থাতে কোনো অবস্থাতেই তেল দিবেন না, তাহলে কিন্তু পরোটা উপর থেকে একদমই হয়ে যাবে, ভেতরটা হবে না। খুব সুন্দরভাবে উল্টে পাল্টে দুই একবার তারপর ভেজে নিতে হবে। আর খুব সুন্দরভাবে আমি আর মিডিয়াম আছে কিন্তু এই কাজটা আমি করছি, একেবারে হাই হিটে দেইনি। হাই হিটে দিলে দেখা যাবে যে পরোটাটা দাগ লেগে যাবে বা পোড়া লেগে যাবে, সেটা দেখতে ভালো লাগবে না। যখন দুই থেকে তিনবার এরকম উল্টে পাল্টে ভাজা হয়ে যাবে তখন আমি অন্য চুলোয় একটা প্যানে অল্প তেল দিয়ে তারপর গরম করে নিয়েছি। এবার আমি এই পরোটাটাকে ভেজে নেব। এই চুলার আঁচটাও কিন্তু মিডিয়ামে রেখে, মিডিয়ামের চেয়ে একটু লো রেখে ভাজতে হবে, তাহলে পরোটাগুলো একদমই মচমচে হবে, খেতে ভালো লাগবে। যারা মচমচে পছন্দ করেন তারা কিন্তু একটু এরকম করে ভাজতে পারেন, আর যারা পছন্দ করেন না যে না এত মচমচার প্রয়োজন নেই সেক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা মাঝারি রেখেও ভেজে নিতে পারবেন। পরোটা যখন তেলের ভিতরে দিব তখন আস্তে আস্তে ফুলে উঠবে, দেখেন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি যেহেতু একটু ই করব, মচমচা করব, তাই আমি উল্টে পাল্টে আর কয়েকবার তারপর ভেজে নেব। পরোটাটা একদমই ফুলে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে, ব্যাস আমার পরোটা ভাজা হয়ে গেছে একটা। ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নেব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এখানে আমি সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি, দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর বানানো সেটা তো দেখলেনই কতটা ইজি ছিল, একেবারেই ইজি। ঠিক এরকম যদি বানান তাহলে বাসায় অবশ্যই আপনি প্রশংসা পাবেন, বা মেহমান আসলে তাদেরকেও দিতে পারবেন সকাল বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে। এই পরোটাটা আপনি অনেকটা সময় রেখে দিলেও এটা শক্ত হয়ে যাবে না, একেবারেই সফট থাকবে, তাই আপনি ইচ্ছা করলেই বাচ্চাদেরকে বাচ্চাদের টিফিনে ওটা দিয়ে দিতে পারবেন। একটা পরোটা আপনাদেরকে বানিয়ে আমি দেখাবো, মানে একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাই আমি, যদিও পরোটাটা একেবারেই গরম, তারপরে আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি আমি ভেতরটা কতটা সফট হয়েছে, দেখেন অনেক গরম ছিল, একেবারেই গরম অবস্থায় আমি দিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাথেই থাকবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ হাফেজ।